ভবিষ্যৎ খুবই ভালো এবং আমাদের ভরাডুবি হয়নি। এটা বলা হচ্ছে মানে এই কথাটা বলার জন্যই এত নাটক সাজানো হয়েছে যে জাতীয় পার্টিকে শেষ করা হবে, মানে এক এক করে রাজনৈতিক দল কোনোটাকে টিকতে দেওয়া হবে না, কাউকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, জেলখানায় ঢুকিয়ে কাউকে মাঠে নামিয়ে শেষ করা হবে, আর শুধু একটি দল থাকবে বাংলাদেশে, সেই দলই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে। মানে এই লীলা নকশা অনুযায়ী দেশ চলছে বলে আমার বিশ্বাস। এটা এটা বিরোধী দল আর সরকারি দল কী হবে আমি জানি না, যখন হবে তখন দেখা যাবে, আমাদের লোকজনের সঙ্গে আলাপ করে দেখতে হবে। আমাদের দলের মধ্যে তো নানান ধরনের অন্তর্কোন্দল সৃষ্টি করছে সরকার থেকে, তাদের শীর্ষ মহল থেকে আমাদের দলে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া হয় যারা আমাদের বিরোধিতা করবে, দলের বিরুদ্ধে করবে, তাদের পারপাস সার্ভ করবে, এইভাবে দলটাকে আমরা স্বাভাবিকভাবে চলতে দেওয়া হচ্ছে না। কাজেই অনেক ধরনের সমস্যা নিয়ে আমরা দল অগ্রসর হচ্ছি, টিকে থাকতে চাচ্ছি, জনগণের রাজনীতি করতে চাচ্ছি, জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল। যদি সুযোগ আল্লাহ যদি সহায় হয় আমরা জনগণের পক্ষে কাজ করছি, জনগণ আমাদেরকে রিকগনাইজ করে, আমি যেখানেই গেছি বিপুল সাড়া পেয়েছি, আমি বিশ্বাস করি যে আমরা কোনো না কোনো সময় আবার মাথা তুলে দাঁড়াবো এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো। এটা আমরা পরিস্থিতি পরিবেশ বুঝে দলীয় ফোরামে আলাপ সালাপ করে তারপর এটা সিদ্ধান্ত নেব।